বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপ থেকে অতি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ল্যান্ডফলের পর ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের বিভিন্ন জায়গায় ফেরিঘাটগুলি বন্ধ থাকবে, এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগে থেকেই। উপকূলবর্তী এলাকাগুলিতে চলছে সতর্কতার প্রচার ও মাইকিং, বিপর্যয় মোকাবিলার বাহিনী মোতায়েন করা হয়েছে। ভয়াবহ সেই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। হুগলি নদীর তীরবর্তী ফেরিঘাটগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বিকেল 5টা থেকে শুক্রবার বেলা 12টা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে, তবে আগামীতে আবহাওয়ার পরিস্থিতি দেখেই ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে সরকারের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি সমস্ত ফেরিঘাটে প্রচার করা হচ্ছে বুধবার সকাল থেকেই। আমাদের 23 তারিখে বিকেলবেলা 5টা থেকে 25 তারিখ 12টা পর্যন্ত ঘাট ফেরি পার করার পর বন্ধ থাকবে। আচ্ছা, কেন বন্ধ রাখবে সরকারের তরফ থেকে? টানা কি ঝড় আসবে? আচ্ছা, দানা, হ্যাঁ দানা ঝড় আসবে বলে ফেরি সার্ভিস আমাদের কালকে ঘাট মালিক ওই দিন ওপার দিয়ে নোটিশ পাঠালো যে ওই 23 তারিখ থেকে 25 তারিখ সকাল ওই 12টার দিকে ঘাট বন্ধ থাকবে। যদি মৌসুমটা ঠিক থাকবে তারপরে ঘাটটা চালু করা হবে। প্রতীক ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।